ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সর্বদল বৈঠকে বামেদের পক্ষ থেকে কোন কোন বিষয় তুলে ধরা হয়েছিল সে কথা জানাচ্ছিলেন সুদেন চক্রবর্তী এবং সূর্যকান্ত মিশ্র। আর এবার শোনাব বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি সর্বদল বৈঠক শেষে বেরিয়ে এসে কি বললেন। চার ঘন্টার মিটিং হয়েছে, সবাই মন খুলে বলেছেন। আমি এর আগে মাননীয় চিফ মিনিস্টারকে যে দুটো চিঠি লিখেছিলাম সে সব বিষয় বলেছি, এবং আমাদের উপরে যে পুলিশি অত্যাচার হচ্ছে, রান দিতে দেওয়া হচ্ছে না, লোকে সেবা করতে দেওয়া হচ্ছে না। আমফান নিয়েও হয়েছিল কথা, এটা নিয়েও হয়েছিল কথা, তিন মাসে যখন হয়নি। আর জাতীয় বিপর্যয় বলে কিছু হয় না, বিপর্যয় বিপর্যয়, তার ক্ষয়ক্ষতি হিসাব করে সরকার কেন্দ্র সরকারের কাছে হিসাব দিলে তারা সহযোগিতা করেন, সেটা হয়েছে। কেন্দ্রীয় দল এসেছিল, রাজ্যও বলেছে, কিন্তু রাজ্যকে একটা নিশ্চিত স্ট্যান্ড বলতে হবে যেটার উপরে তারা ডিসিশন নেবে। আমাদের প্রশ্নের উত্তর দেননি, আমি আমাদের সাজেশন, আমাদের সমস্যা, আমাদের মতামত জানিয়েছি। না না, সাজেশন দিয়েছি আমরা, যতক্ষণ না কাজ হচ্ছে খুশি না খুশি কোনো প্রশ্নই নেই, আগে তো কাজ করুক সরকার।